বিষয় হচ্ছে দাবি নির্বাচন বাতিল এবং বর্তমান ফ্যাসিস্ট শাসক দলের পদত্যাগের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংবাদ সম্মেলনের শুরুতেই ইউনাইটেড লয়ার ফ্রন্টের পক্ষ থেকে উপস্থিত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন, ইউটিউব সহ সকল সাংবাদিক এবং চিত্রগ্রাহকদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের সম্মানিত 12 কোটি ভোটার তথা আপামায় জনগণ যেভাবে গত 7ই জানুয়ারি 2024 সেলফ ইম্পোস্ট লকডাউনের মাধ্যমে দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর আহত আহ্বানে সাড়া দিয়ে জাতীয় নির্বাচনের নামে আমি একতরফা নির্বাচন বর্জন করায় ইউনাইটেড লয়ার ফ্রন্টের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে জানাই আন্তরিক এবং বিরোচিত অভিনন্দন এবং গভীর কৃতজ্ঞতা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রকৃতপক্ষে জনগণের পরের প্রায় এই নির্বাচনে 3,000 কোটি টাকা খরচ করেছে, যা ক্ষমতাসীনদের দলের জাতীয় সম্মেলন অর্থাৎ কাউন্সিলে সম্পন্ন করার জন্য। এটা কোনো জাতীয় নির্বাচন নয়, এটা সব কিছু দেখে মনে হচ্ছে এটা ছিল শাসক দলের অর্থাৎ আওয়ামী লীগের একটি জাতীয় সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের শুরু এবং 16ই ডিসেম্বর 1971 চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। বর্তমান ফ্যাসিস্ট কর্মকাণ্ড মুক্তিযুদ্ধ চেতনাকে বিনষ্ট করে বাংলাদেশের জনগণের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। সুপ্রিয় বন্ধুরা, 7 তারিখে তথাকথিত নির্বাচনের নামে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলন জনগণ তো দূরের কথা, আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও ভোট দিতে উপস্থিত হন নাই। রয়টার্স, বিবিসি, ডয়েশে ভেলে বাংলা, বিশ্বের বহুল প্রচারিত স্বনামধন্য সংবাদপত্র সংবাদ মাধ্যম 7 তারিখের কথিত ভোটের উপস্থিতি সর্বোচ্চ 2-5% হয়েছে বলে সংবাদকর্মীরা তাদের বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করেছেন। বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ, জাতিসংঘের মানবাধিকার কমিশন, মার্কিন যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় ইউনিয়ন সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন 7 তারিখের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং কোনো অংশগ্রহণমূলক হয় নাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, গত 9ই জানুয়ারি অনির্বাচিত প্রধানমন্ত্রী একটি শক্ত ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন 1975-এর পর 7ই জানুয়ারি 2024-এর মতো এত ভালো নির্বাচন এর আগে কখনো অনুষ্ঠিত হয়নি। তিনি যথার্থই বলেছেন, 1975-এর 25শে জানুয়ারি সংসদে যেভাবে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তিত হয়, ঠিক সেভাবেই 2024 সালের 7ই জানুয়ারি তথাকথিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় বাকশাল প্রতিষ্ঠার অবচেষ্টা করা হয়েছে বলে দেশের জনগণ মনে করে। বর্তমানে ডামি এমপি, ডামি প্রধানমন্ত্রী, সমস্ত রাষ্ট্র প্রতিষ্ঠার আজ্ঞাবহ, বিজ্ঞ কিন্তু অনুপস্থিত রাষ্ট্রের মালিক জনগণ, সাংবিধানিক শাসন ব্যবস্থা, ন্যায় বিচারের ভিত্তিক বিচার ব্যবস্থা ও মুক্তিযুদ্ধের মূল চেতনা, ভোটাধিকার গণতন্ত্রের মূল উপাদান, জনগণ সকল ক্ষমতার মালিক,
এবং তারা সরাসরি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে সংবিধানের 7 ও 11 এর অনুচ্ছেদের নির্যাস একই, কিন্তু বর্তমান সরকার গণতন্ত্রের এই সার্বজনীন মতবাদকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই তিনটি লক্ষ্য বাস্তবায়নের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধের রূপকার জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতন্ত্রে বিশ্বাসী সকল রাজনৈতিক দল এবং জোটের অব্যাহত আন্দোলন এবং কর্মসূচির সঙ্গে আইনজীবীদের সংহতি এবং সমর্থন পুনর্ব্যক্ত করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই প্রিয় মাতৃভূমি যখনই স্বৈরাচারের কবলে পতিত হয়েছে, তখনই শুধু আইনজীবীরা নয়, দেশের সমস্ত পেশাজীবী সমাজ জনগণের ভোটাধিকার কোনো প্রতিষ্ঠার জন্য একটি ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে সামিল হয়েছিল। এমনকি আমি আজকে স্মরণ করতে চাই, এই যেই হলে বসে আছি শামসুল হক চৌধুরী হল, এই হল থেকে স্বৈরাচার পতনের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছিল, যার ফলে স্বৈরাচার বিদায় নিতে বাধ্য হয়েছে। আর বর্তমানে তো স্বৈরাচার নয়, এটি দুর্বিনীত দানবিক সর্বোচ্চ কর্তৃত্বপরায়ণতা এবং নূতন সভ্যতা বিবর্জিত একটি ফেসিস্ট সরকার ব্যবস্থার মধ্যে বাংলাদেশ প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হচ্ছে। তাই আমরা মনে করি, শুধু আইনজীবী নয়, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সংস্কৃতিসেবী, কৃষিবিদ, অর্থনীতিবিদ, সংবাদকর্মী সহ সমস্ত পেশাজীবীরা ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির এই চরম সংকটে আন্দোলন সংগ্রামকে আরও বেগবান করে ফেসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। বৃহত্তর রংপুরের কালজয়ী কৃষক নেতা নুরুল দিনের ভাষায় বলতে চাই, জাগো বাহে কুণ্ঠে সবার, আবার বলি, জাগো বাহে কুণ্ঠে সবার। ল্যাঙ্গুয়েজটি অত্যন্ত অনুদানযোগ্য এবং এটা অনেক তাৎপর্যপূর্ণ বলে আমাদের কাছে মনে হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গণতন্ত্রের মা, গণতন্ত্রের পুরোধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের 3-3 বারের প্রধানমন্ত্রী, আপসিক নেত্রী, বাংলাদেশের সাবেক সফল গণতন্ত্রের নেত্রী, বিএনপি চেয়ারপারসন, আপসিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা তার মুক্তি দাবি করছি। একই সঙ্গে তার বিরুদ্ধে সরকারের ফরমাইশি রায় বাতিলের ও জোর দাবি জানাইতেছি। একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, জনাব আমির খসরু মাহমুদ সহ প্রায় 22,000 থেকে 25,000 অধিক গণতন্ত্রে বিশ্বাসী, যাদেরকে জোর করে এবং মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করে ফেলেছেন, তাদেরকে অবিলম্বে তাদের শর্তহীন মুক্তি দাবি করছি। একই সাথে ইতিমধ্যে যাদের বিরুদ্ধে বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে সকল নেতা কর্মীদের মুক্তি আজকের এই সংবাদ সম্মেলন থেকে দাবি করছি। ইউনাইটেড লয়ার ফ্রন্ট গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই সব সূর্য সৈনিকদের, যারা ফেসিস্ট সরকারের পদত্যাগের দাবি এবং লুণ্ঠিত ভোটাধিকার ও গণতন্ত্রের প্রতিষ্ঠার আন্দোলনে নিজ মাতৃভূমির গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় জীবন বিলিয়ে দিয়েছেন।
দামি নির্বাচন বাতিল এবং তথাকথিত মন্ত্রিসভা গঠন এবং তৃতীয়বারের মতো জনগণের ভোটাধিকার হরণ করার প্রতিবাদে আমরা এবার কর্মসূচিটা ঘোষণা করছি। আমি চাই যে এই কর্মসূচিটা আমাদের প্রধান সমন্বয়কের মুখ দিয়ে তিনি ঘোষণা করবেন। জি, ধন্যবাদ আমাদের সম্মানিত কনভেনর স্যার।